কতন্য আমার ভয়রা আমার আল্লাহ তাআলা এমন ভাবে ভয় দেখাইলেন, কিন্তু আমাদের দিলের মধ্যে কিন্তু ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কারণ আমরা দুনিয়া লোভী হয়ে গেছি, এই জন্য তো দিলের মধ্যে ভয় নাই। দুনিয়া লোভী যদি না হইতাম গো বাবা, তাহলে আমাদের দিলের মধ্যে ভয় থাকতো, নবীর প্রেম ভালোবাসা থাকতো, যেমন প্রেম ভালোবাসা ছিল হরিণের মধ্যে। এখন আমার নবীজি হরিণি এক রোদে ধরিয়া শিকার করে বাড়ির সামনে বেঁধে রেখেছেন। আমার নবীজি সেই পথ দিয়ে আসছেন গো বাবা, সেই পথ দিয়ে আসতে আসতে হঠাৎ করিয়া হরিণীর দৃষ্টি পড়ে গেলেন নবীর উপরে। আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রহমাতাল্লিল আলামিন, নবী গো, নবী গো, আমাকে একটু সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন। আল্লাহ রাসূল বললেন, কি তোমাকে সাহায্য করবো আমারে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আজকে 3 দিন যাব এই জায়গায় আমি বন্দি হয়েছি, 3 দিন যাব বন্দি আছি। আজকে 3 দিনের মধ্যে আমার ছোট্ট ছোট্ট 2টা সন্তান জঙ্গলের মধ্যে রয়েছে, 2টি সন্তান দুধ খাওয়ানোর জন্য আমার বুকের মধ্যে প্রচুর পরিমাণে দুধ এসেছে, দুধের ভরে আমার যন্ত্রণা হচ্ছে। নবী গো, নবী, আমাকে যদি একটু ছেড়ে দিতেন আর আপনি যদি আমার জিম্মাদার হয়ে যেতেন, আমি আমার ছোট্ট 2টি বাচ্চাকে দুধ খাওয়াই আবার ফেরত আসতাম। এবার আমার নবীকে যখন এমন প্রস্তাব দিলেন, আমার দয়ার নবী, প্রাণের নবী, হরিণীর কথা শুনিয়া চিন্তা করলেন, হায় রে, ইহুদির বাড়ির মধ্যে ইহুদিকে কেমন ভাবে আমি তালাশ করব, ইহুদির বাড়ির মধ্যে আমি কেমন ভাবে যাব। এবার আল্লাহ রাসূল চিন্তা করলেন কেমন ভাবে যাব, কিন্তু আল্লাহ বললেন অবশ্যই যেতে হবে, অবশ্যই যেতে হবে। এমন ভাবে আমার নবীজি ইহুদির বাড়িতে যা নক করলেন, ইহুদি বের হয়ে আসলেন। আমার নবীজি পরিচয় দিলেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদ। ইহুদি আশ্চর্য হয়ে গেল, কি খবর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদ যাকে আমরা তালাশ করতেছিলাম মারার জন্য, আর আজকে সে আজকে আমার বাড়িতে এসেছে, কি খবর? বললেন, আপনার বাড়ির সামনে যে হরিণী বান্দা আছে, ওই হরিণীকে একটু ছেড়ে দিতে হবে, তার ছোট্ট 2টা বাচ্চা জঙ্গলার মধ্যে রয়েছেন, ওই জঙ্গলার মধ্যে ছোট্ট 2টি বাচ্চাকে দুধ খাওয়াই আবার ফেরত চলে আসবেন। এবার যখন এমন কথা বললেন, ইহুদি বললেন এটা কোনো সময় সম্ভব না, হরিণী কি মানুষের কথা বুঝতে পারে, আর হরিণী কি মানুষের এই তাবিদারে শুনবে, কোনো সময় এটা সম্ভব না, এটা কোনো সময় ছেড়ে দেওয়া হবে না। এবার আমার নবীজি বললেন, ইহুদি, হরিণী যাবে, হরিণী যদি ফেরত না আসে তাহলে আমি তার জামিনদার হয়ে যাব। বলে, আপনি জামিনদার হবেন, এর প্রমাণ কি? আপ হরিণী যদি ফেরত না আসে, হরিণীকে তো আমি জবাই করে খাবো, তাহলে আপনি ফেরো, আপনি জামিনদার হলে আপনাকে আমি কি করব? বললেন, যদি হরিণী যদি ফেরত না আসে, আমি বিশ্ব নবীর এই গলার মধ্যে তুমি চাকু চালিয়ে দিবা, আমাকে মারার জন্য খুঁজছো, আমাকে তুমি মেরে ফেলবা, এটাই হলো তোমার সঙ্গে আমার চুক্তি হয়ে যাবে। এবার ইহুদি চিন্তা করলেন, যাকে মারার জন্য এত কিছু আমরা করছি গো বাবা, আর আজকে সেই মরার জন্য আমার কাছে আসছে। সঙ্গে সঙ্গে ইহুদি চুক্তি স্বাক্ষর করে ফেললেন। এবার হরিণীকে যখন ছেড়ে দেওয়া হলো, হরিণী ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির হাতের মধ্যে রুটটা এমন ভাবে বেঁধে ফেললেন গো বাবা, হরিণী ছাড়ার সঙ্গে সঙ্গে এক দৌড় মারলেন, দৌড় মেরে জঙ্গলায় চলে যায়। জঙ্গলায় যাবার পর আমার নবীজির কথা স্মরণ করিয়াম হরিণী বাচ্চাকে লক্ষ্য করে ডাক দেয়, বাচ্চারা রে, এ বাচ্চারা কই রে কই, আয় আয় আয়, আমি তোমাদের মা এসেছি।
দিচ্ছি গো বাবা, আসো তাড়াতাড়ি আসো, আমার বুক থেকে তুমি দুধ খায়া তোমরা তাড়াতাড়ি জঙ্গলায় চলে যাও। আজকে আমি ইহুদির হাতে বন্দি হয়ে গেছি, আমি ইহুদির হাতে বন্দি, রসুলের আমার গলা রচি রসুলের হাতে পড়েছে, আমি মা কত বড় অপরাধে হয়ে গেছি, যে রসুলের জন্য রসুলটা হলো আমাদের জন্য নিয়ামত স্বরূপ, আজকে সেই রসুলের হাতে এমন ভাবে আমার রশিটা গলার রশিটা রসুলের হাতে পড়েছে। এ বাচ্চারা দেরি করিস না, দেরি করিস না, আয় রে আয় তাড়াতাড়ি আয়, আমার এই রশিটা আমার রসুলের হাতে রশিটা তাড়াতাড়ি খুলতে হবে। এবং বাচ্চারা আমার কথা শুনিয়া বাচ্চারা দুই চোখের পানি সেরে সেরে ডাক কান্দে ডাক দেয় মা, যে রসুল আমাদের জন্য রহমত, সেই রসুলের হাতে মায়ের গলা রোজটা রসুলের হাতে বন্দে হয়েছে। যদি সঠিক সময়ে তুমি না যাও, আমার রসুল কুরবানি হয়ে যাবে গো মা, ও মা আমরা বাচ্চা কোনো সময় সইতে পারবো না। যে নবীজি রহমত, সেই নবীর না দেখে আমরা ওয়াদা করলাম গো মা, আমরা কোন সময়ের জন্য এক সেকেন্ডের জন্য তোমার স্তনে তোমার স্তনে মুখ লাগাবো না। আল্লাহু আকবার। এবং হরিণি বললেন বাবারে তাড়াতাড়ি চলো। এবার ছুটলেন জঙ্গলার দিকে, ছুটছেন জঙ্গলার থেকে বের হইলেন ইহুদির বাড়ির দিকে, ইহুদির বাড়ির দিকে দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছেন গো বাবা, দৌড়াইতে দৌড়াইতে যায় যাইয়া ইহুদি দাঁড়িয়ে আসেন তরবারে লইয়া রসুলের সামনে। সময় চলে গেলে, সময় দিয়েছি, সময়ের মধ্যে না আসলে রসুলের গলায় ছুরি চালিয়ে দিবে, তরবারে চালিয়ে দিবে, এই জন্য অপেক্ষা করছেন। আজকে এত বড় সুযোগ আর আমি কোনোদিন পাবো না, হরিণ তো কোনো সময় আসবে না, আবদুল্লাহর ছেলে মোহাম্মদকে কোনো সময় ছাড়া হবে না। তরবারে লইয়া রসুলের সামনে দাঁড়িয়ে রয়েছেন গো বাবা। এমন সময় জঙ্গলার দিকে লক্ষ্য করে তাকে দেখে হরিণ ছেড়ে দিছে একটা, আর হরিণ জঙ্গলার দিকে রসুলের দিকে আসে তিনটা, কয়টা? তিনটা হরিণ আসে। এবার আসিয়া হরিণ দৌড় পেরে আসিয়া দুই চোখের পারে সেরে সেরে কান্দে আর ডাক দেয়, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধ করেছি, অপরাধ করেছি, আমি আপনার কাছে মাপ চাই, আমার মাফ করে দেন, আর কোনোদিন আপনার কাছে এমন আপনার আমি আর করব না, নবীকে আমারে ক্ষমা করে দেন। তিনটি হরিণ আসিয়া আমার নবীর রহমতের যখন ওই কদমে পড়ে গেলেন গো বাবা, রহমতের কদমে পড়িয়া এমন ভাবে হরিণী কান্দে, আমার নবীজি ডাক দিয়ে দে বলে হরিণী রে, এ হরিণী ওঠো, তোমার কোনো ভয় নাই, ভয় নাই। এমন হরিণীর দৃশ্য, রসুলের দৃশ্য দেখিয়া ইহুদি আর ঠিক থাকতে পারলেন না, ইহুদি ওই হাতের তরবারটা চাঙ্গা দিয়ে ফেঁকে ফেলাইয়া ইহুদি আসিয়া আমার নবীর দুই কদম জড়া ধরে দুই চোখের পানে সেরে সেরে কান্দা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও দয়ার নবী, প্রাণের নবী, আমরা জঙ্গলার হরিণী চিনলো আপনারে, জঙ্গলার হরিণী রসুল না চিনল রে, কিন্তু আমরা মানুষ হইয়া রসুল চিনলাম না। যে নবীজি একটা হরিণ চাললেন জঙ্গলার দিকে তিনটা হরিণ আসে, এটা সত্যি আল্লাহ প্রদত্ত রসুল, আল্লাহ প্রদত্ত নবী, এটা আমি বিশ্বাস করে নবী গো, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, আমি ওদিরে কালমা পড়ায় মুসলমান বানিয়ে দেন, কালমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
জোর করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলেছেন বান্দারে আল্লাহকে এমন রূপ তোমার ভালোবাসতে হবে, ভয় করতে হবে, যে ভয় দিলে থাকলে ওই দিল দ্বারা ওই মানুষ দ্বারা পৃথিবীতে কোনো অন্যায় করা সম্ভব না। বদন্য আমার ভাইরা আমার এমন ভাবে আল্লাহর বান্দা আজকের দিনে যদি আমি নামাজ কালাম পড়ি আল্লাহর হুকুম মতো চলে আমাদের উপরে কোনো নির্যাতন আসবে কিনা, আরো সিল্লাবার আসবে আমাদের উপর কোনো নির্যাতন আসবে না। বদন্য আমার ভাইরা আমার আজকে ইউটিউব খুললে বিভিন্ন জায়গায় দেখা যায় জালসা বন্ধ হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? কিন্তু খোঁজ নিয়ে দেখেন আমরা যাকে দুর্নাম দিচ্ছি সরকার জালসা বন্ধ করছে, কিন্তু খোঁজ নিলে দেখা যায় সরকার জালসার পক্ষে, সরকার কোনোদিন জালসা কোনো জালসা বন্ধ করে না। করেছে কেউ প্রমাণ দিতে পারবে না সরকার কোনো জালসার পক্ষে সরকার, সরকার কোনোদিন জালসা বন্ধ করে নাই, কিন্তু আমার মতো মোল্লা যাই দেখবেন জালসা বন্ধ করেছি। বদন্য আমার ভাইরা আমার এমন ভাবে তিনটি ভাই আল্লাহর ধর্মকে গ্রহণ করলেন, রসুলের সঙ্গে রসুলের দিনকে গ্রহণ করলেন, রসুলের দিনকে তিনি এক্সেপ্ট করলেন গো বাবা। এমন সময় ইহুদির দেশে ইহুদি বাদশাহ চিন্তা করলেন কোথায় রে ইহুদিদের মুসলমানদের কথা শুনলে তাকে ডেকে নিয়ে এসে আবার বেঈমান করতে, যেটা করার দরকার সেটাই করতে গো বাবা। এমন সময় তিনটি ভাই চিন্তা করলেন এই দেশে যদি আমি থাকি আমাদের ঈমান ঠিকই রাখতে পারবো না। আল্লাহর ভয় দিলের মধ্যে আছে জীবন চলে যাবে, না কইলে আল্লাহর দিনকে সঠিকভাবে সঠিক সময় সুন্দরভাবে আল্লাহকে ডাকতে পারবো না, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি বিনিময় করতে পারবো না। এমন চিন্তাধারা করিয়া তিনটি ভাই যখন পালানোর জন্য দেশ ছেড়ে চলে যাবার জন্য গভীর অন্ধকার রাত্রিতে যখন রওনা দিলেন গো বাবা, রওনা দিচ্ছেন চলে যাচ্ছেন মরুভূমির মধ্য দিয়ে, যাইতে 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 হঠাৎ করে তিনটি ভাইয়ের সামনে ওই ইহুদির বাদশার সেনাবাহিনী দাঁড় হয়ে গেল। বললেন কোথায় যাও তোমরা, তো মুসলমান তোমরা কোথায় যাচ্ছ? বললেন এই দেশ ছেড়ে পালিয়ে চলে যাচ্ছি আমরা, কোন যাইতে দেওয়া হবে না যত সময় পর্যন্ত আমাদের বাদশার পায়ে তুমি সেজদা না দিবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত সময় পর্যন্ত বাদশার কদমে সিজদা না দিবা? তিনটি ভাইকে ধরে নিয়ে আসা হলো গো বাবা। তিনটি ভাইকে ধরে নিয়ে আসার পরে এবার তিনটি ভাইকে বরাবর তোমরা কি চাও? তোমরা যদি তোমাদের জীবনটা রক্ষা করতে চাও রে বাবা, হে যুবক তোমাদের জীবনটা রক্ষা করতে চাও তাহলে আমার কদমে তোমরা সিজদা করো, আমি বাদশাকে তোমরা তোমরা প্রভু ভাবো। তিনটি ভাই বললেন কোনো সময় না, জীবন চলে যেতে পারে আল্লাহর ভয় দিলের মধ্যে আছে, আল্লাহর ভালোবাসা এখান থেকে বিদায় নেব, আল্লাহর ভালোবাসা শুরু হবে। এখন যদি বিদায় হয়ে চলে যায় তোমার ভালোবাসা শেষ, তুমি এখন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ইহুদি বানানোর জন্য সে প্রস্তাব করলো, তোমরা যখন আজকে তুমি এই আমার দিনকে ধর্মকে ত্যাগ করে মুসলমান ধর্মকে ত্যাগ করে মুসলিম ধর্মকে ত্যাগ করে মুহাম্মদের ধর্মকে ত্যাগ করে আল্লাহর দিনকে ত্যাগ করে
করে যখন আমার দিন তুমি প্রচার করো আমার ধর্ম তুমি পালন করে যুবক আমি তোমাদেরকে আমার এই রজনীদের মধ্যে যত সুন্দর সবচাইতে সুন্দর নারী রয়েছে সুন্দর নারীর সঙ্গে তোমাকে বিবাহ বন্ধনা বদ্ধ করিয়া দেব তোমাকে বাড়ি করিয়া দেব তোমাকে গাড়ি দিয়ে দেব এত অর্থ সম্পদ দেব রে যুবক এতে তোমার কোনো অভাব থাকবে না এই প্রস্তাব যদি আপনাকে দিত মেনে নিতেন আরো সিল্লা বলেন যুবকেরা বলেন মেনে নিতেন কোনো সময় নয় অর্থের থেকে সম্পদ থেকে বাড়ি থেকে গাড়ি থেকে নারী থেকে সব চাইতে দামি হলেন আমাদের ধর্ম সবচেয়ে দামি কি আমাদের ধর্ম এর থেকে দামি আর কোন সম্পদ দুনিয়ার বুকে আমাদের কাছে নাই বাজান্নি আমার ভাইরা আমার এবার তিনটি ভাই যখন রাজি হলো না উজির বললেন বাদশাহ তিনটি ভাই যখন রাজি হলো না ছোট্ট ছেলেকে আমার কাছে দিয়ে দেন আমি চেষ্টা করি আমার বাড়িতে আমার একটা সুন্দরী রমণী রয়েছে সুন্দরী মেয়ে রয়েছে সুন্দরী বালিকা রয়েছে দেখি ওই বালিকা দিয়ে তার ইমানটাকে নষ্ট করতে পারি কিনা আমাকে দিয়ে দেন এবার যখন এক মাসের সময় নিয়ে ছোট্ট ভাইকে নিয়ে চলে গেলেন এদিকে দুই ভাইকে বড় দুই ভাইকে ইহুদি বললেন তোমরা এখনো মুহাম্মাদের ধর্মকে তোমরা ত্যাগ করো নইলে তোমাদেরকে হত্যা করে ফেলবো তবে সাধারণ ভাবে হত্যা করব না হত্যা করব না তোমাদেরকে আমি উত্তপ্ত ওই তেলের মধ্যে ফেলিয়া তোমাদেরকে আমি চিরদিনের জন্য শেষ করে দিব কি দিবি তেলের মধ্যে ফেলে শেষ করে দিবি এবার যখন তারপরেও রাজু বলো না গো বাবা এমন সময় বড় মাইকে তেল যখন উত্তপ্ত গরম গরম তেলের সামনে নিয়ে গেল এবং হাত পাও বাঁধলেন হাত পাও বেঁধে বললেন এখনো তুমি রাজি হও গরম তেল কিন্তু দেখছো বড় ভাই বললেন জীবন চলে যাবে আল্লাহর ধর্মকে কোনো সময় বিদ্রোহ করতে পারবো না বজন্নি আমার ভাইরা আমার এমন সময় বড় ভাইকে তেলের মধ্যে ডুবাই দিলেন বড় ভাই নিমেষের মধ্যে তেলের মধ্যে চলে গেলেন বড় ভাইয়ের আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া গেল না এবার মেজো ভাইকে বললেন তুমি কি এখনো রাজি আছো কিনা বলো বললেন না আমি কোনো সময় এই ইসলাম ধর্মকে ছাড়তে পারবো না এবং দ্বিতীয় ভাইকেও তেলের মধ্যে ছেড়ে দিলেন গো বাবা দ্বিতীয় বউ তেলের মধ্যে চলে গেলেন দুটি ভাই দুই মিনিটের মধ্যে তেলের মধ্যে গলে একদম নিষ্পিষিত হয়ে গেল তাদের আর কোনো চিহ্ন থাকলো না এমন সময় একদিন পার হয়ে গেলেন ছোট ভাইকে নিয়ে গেলেন দুই দিন পার হয়ে যায় তিন দিন পার হয়ে যায় পাঁচ দিন সাত দিন পার হয়ে গেলেন দশ দিন পনেরো দিন বিশ দিন পনেরো পঁচিশ দিন পার হয়ে গেলেন এমন সময় ছোট ভাইকে ইমান কোনো সময় নষ্ট করতে পারে না মেয়েটা যখন ঘরে যায় ওই টাকটা জোয়ান যুবক যুবক সুন্দরভাবে যায় না আমাদের ওপর বসে চক্ষুদয় বন্ধ করিয়া আল্লাহর দিকে ধাবিত হইয়া আল্লাহ আল্লাহ জিকির মশগুল হয়ে থাকি নারীর দিকে তাকায় না সুন্দরী রমণী রয়েছে না কেউ এই ঘরের মধ্যে আসছে দৃষ্টি দেয় না কারণ ওই ছেলের মধ্যে ওই যুবকের মধ্যে একটাই কাজ করছে মুসলমান কোন সময় দৃষ্টিকটু হইতে পারে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন চব্বিশ নম্বর সূরা সূরাতুল আন-নূর ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর ভাবে বলেছেন আল্লাহ বলেছেন বান্দারে এ বান্দা তুম
তোমার দৃষ্টিকে সংযত করো, তোমরা দৃষ্টিকে সংযত করো, দৃষ্টি যদি তোমার সংযত না থাকে তাহলে তুমি কোনো সময় ইমানদার হইতে পারবা না, ইমানদার হইতে পারবা না। বান্দারে তোমরা দৃষ্টিকে সংযত করো, দৃষ্টি যদি সংযত থাকে অন্তর কিন্তু সংযত হয়ে থাকবে, চিল্লা বলেন কথা ঠিক কিনা। যুবক সেই দিকে কোরআনের আয়াতে দিকে লক্ষ্য করে তার দৃষ্টি কোনো দিকে দেয় না, যে চক্ষু দুইটা বন্ধ করিয়া শুধু আল্লাহর আল্লাহর ধ্যানে বন্ধ হয়ে থাকে, আল্লাহর মগ্ন হয়ে থাকো বাবা। এমন সময় এক মাস পার হয়ে গেল, বাদশা বললেন এই উজি তোমার কি খবর, ওই যুবক ছেলেটার কি খবর আমি জানতে চাই। বললেন ও এখনো কোনো সময় যুবককে এক বিন্দু পরিমাণে ইমান নষ্ট করা যায় নাই। চিল্লা বলেন মারহাবা, মুসলমানের ইমান সুজান। চিল্লা বলেন কথা ঠিক কিনা। বাদান্নে আমার ভাইরা আমার, যখন বাদশাহ বললেন কি খবর, উজির বললেন এক মাসে সম্ভব হলো না, ও বাদশাহ আপনার কাছে আমি আরো সাতটা দিন চাই, আমাকে সাতটা দিন দাও, আমি সাত দিনের মধ্যে চেষ্টা করব তাকে এখানে নিয়ে আসার জন্য, আমাদের ধর্ম গ্রহণ করার জন্য। যদি মুসলমান ওই খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা ওরাও জানে রে বাবা, যদি একবার মুসলমানকে সুদের টাকা খাওয়ানো যায় ইমান নষ্ট হয়ে যাবে, ঘুষের টাকা খাওয়ানো যায় ইমান নষ্ট হয়ে যাবে, কোনো নারীর সঙ্গে যদি জিনা ব্যবচারে করানো হয় সে জায়গাও কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে। মুসলমান এই তিন জায়গায় দুর্বল, তিন জায়গায় যদি তারা স্ট্রং থাকে মুসলমানের ইমান পাকাপোক্ত হয়ে যাবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি থাকে এই তিনটি জায়গায় মুসলমান কোনো সময় যেতে পারবে না। পারবে? আলোচনা খারাপ লাগছে? আলোচনা চলবে বাবা? বাজান্নি আমার ভাইরা আমার। এবার যুবক যখন আরো সাতটা দিন নিয়ে আসলো, সাতটা দিন নিয়ে আসার পর এবার যখন ওই নারীটা যখন রাত্রে বেলায় ঘরে চলে গেলেন, ঘরে যাওয়ার পরে ওই যুবককে বললেন যুবক তোমার দুইটি ভাইকে তেলের মধ্য দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হলো, তোমার কি ভয় লাগে না? তুমি কি আমি কেমন নারী, একটা বারের জন্য একটা মাস চেষ্টা করলাম তোমার সামনে আসলাম, একটা বারের জন্য এক সেকেন্ডের জন্য তুমি আমার দিকে নজর দিলে না, আমি কেমন নারী একটা বারের জন্য আমাকে দেখলে না? এ যুবক আমি দেখতে চাই তুমি কোন ধর্ম পালন করেছো, যেটা যে ধর্মের কারণে নারীও তোমার কাছে তুচ্ছ মনে হয়। নারী পৃথিবীতে নারীর থেকে এত লোভনীয় জিনিস আর কোন কিছু আছে? আরো সিল্লাবার না আছে, নারীর থেকে এত লোভনীয় জিনিস কিন্তু পৃথিবীতে কোন জিনিস নাই। এবার নারী বললেন যুবক তুমি কেমনে এমন ভাবে তুমি আমাকে একটা মাসের মধ্যে একটা সেকেন্ড সময় দিলে না, একটা মিনিট সময় দিলে না, যুবক তুমি কোন ধর্ম পালন কর আমি জানতে চাই। এবার যুবক বললেন নারী রে তুমি হলো বেকেনা নারী, তুমি আমার বোন, তুমি আমার বোন, ও মা ও বোন, তুমি যদি এই ধর্মকে জানতে চাও তাহলে আমার এই ধর্মকে তোমাকে গ্রহণ করতে হবে। বললেন কেমন করে আমি গ্রহণ করব? এবার তুমি সুন্দরভাবে গোসল করে আসো, গোসল করানোর পর ওই যুবকের কাছে আসি এসে বসলেন গো বাবা। বসার পরে যুবকটি বললেন এবার আমার সঙ্গে তুমি পড়লা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মেয়েটি মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর মেয়েটি আর অন্তর থেকে আর মূর্তি পূজা ভালো লাগে না, আগুন পূজা ভালো লাগে না, তাদের ধর্মকে আর ভালো লাগে না, দিলের মধ্যে ইসলামের আলো জ্বলে উঠলেন গো বাবা। এমন সময় যুবক প্রস্তাব করলেন ও বোন তুমি যদি এখন আমার সঙ্গে আমার দিনকে তুমি গ্রহণ
করেছো, তুমি আমার বোন, তুমি আমার দিনী বোন, তুমি আমার সাধারণ বোন নয়, তুমি এখন আমার দিনী বোন। তুমি যদি ঈমান নিয়ে বাঁচতে চাও, এই মন্নাসের এখনই পালায় যেতে হবে। এবার মেয়েটি রাজি হয়ে গেল, এখান থেকে এখন বিদায় হয়ে চলে যাব গো বাবা। এবার মেয়েটি কোনো দিক না তাকায়, মার দিক তাকাইলেন না, ভাইয়ের দিক তাকাইলেন না, বাবার দিকে তাকাইলেন না, ওই বাদশাহ আবার তেলের মধ্যে পুড়ায় ফেলবে সেদিকে লক্ষ্য করলেন না। এমন ভাবে তার দিলের মধ্যে এই ইসলাম ধর্ম কাস্ট করেছে, ইসলাম ধর্ম চুম্বকের মতো আটকে গিয়েছে, আর কোনো দিকে পিছন ফিরে তাকায় না। এবার যুবকের হাত ধরে মেয়েটি বের হয়ে গেলেন। এবার মরুভূমির প্রান্ত দিয়ে যাচ্ছেন, যাইতে 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 যখন একটা জঙ্গলার মধ্যে পাহাড়ি অঞ্চলে চলে গেলেন বাবা। পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে যখন দিন হয়ে গেল, দিন হয়ে যাওয়ার পরে পাহাড়ের গুহার মধ্যে দুইজন লুকিয়ে রইলেন। লুকিয়ে থাকার পরে সারাটা দিন গুহার মধ্যে লুকানোর পরে আবার যখন রাত্রি হয়ে গেল, এবার মেয়েটি গুহার মধ্যে থেকে বের হয়ে আবার দুইজন রওনা দিলেন গো বাবা। রওনা দিতে দিতে ওই ইহুদির যখন রাজত্ব পার হয়ে চলে গেলেন, এরিয়া নিষ্পাপ এবং তাদের নিরাপদ এরিয়ায় চলে গেলেন, তারপরে ভয়, যুবক বলছেন, বনরে এত সময় আমাদের জেলার মধ্যে ভয় ছিল না, জানি ইহুদির লোকেরা আমাদের কাটকে ফেলে, আর এখন আমার ভয় হয় না, জানি মুসলমানরা আমাদেরকে দেখে আটকে ফেলে, ইহুদির আটকাবে আমাদের ইমানটাকে নষ্ট করার জন্য, আর মুসলমান আটকাবে একটা বেগনা পুরুষ আর একটা বেগনা নারী একসঙ্গে চলার কারণে। এমন কথা বলতে বলতে যখন সামনের দিকে যাচ্ছেন, যাইতে যাইতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে সামনে দুইটা সুশ্রী ঘোড়ার উপরে সোয়ার হয়ে সুন্দর দুইটা টাকরা জোয়ান টাকরা যুবক এবার তাদের দিকে ধেয়ে আসছে। এই যুবককে দেখিয়া ওই মেয়েটি এবং ছেলেটা ভয় খেয়ে গেল, না জানি মুসলমানের হাতে আমরা বন্দে হয়ে যায়। এবার দুটি দুইজন যখন আরে একটু আড়াল হইতে লাগলেন গো বাবা, আরাম হবে এমন সময় ঘোড়ার উপর সোয়ার হওয়া দুটি যুবক বললেন, না রে ভাই না, আমাদের দেখে তুমি কোন সময়ের জন্য আড়াল হবা না, আমি তোমাদেরকে সাহায্য করার জন্য আসছি। এবার যখন ওই নারী এবং ছেলেটা যখন স্তব্ধ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, এমন সময় দুইটা যুবক, সুন্দর চেহারাবান দুইটা যুবক, এবার তাদের সামনে ঘোড়া রাখিয়াম যখন ঘোড়ার উপর থেকে যখন নামলেন, নামিয়া ওই যুবককে বললেন, যুবক ও আমার ভাই, তোমরা কি আমাকে চেনো, তোমরা কি আমাকে চিনেছ? বললেন, না আমরা, আমি তো আপনারে চিনি নাই, আপনারা দুইজনকে, আপনারা কি আমাকে চেনেন? বললেন, হ্যাঁ আমি তোমারে চিনি, আমাকে তুমি চিনবা না, আমাকে তুমি চিনবা না, আমি হলাম তোমাদের বড় ভাই, যাকে ইহুদির বেঈমান ওই যে ইসলাম ধর্মকে ত্যাগ করে তাদের পূজা করতে বলেছিল, যারা আজকে আমাকে সেটা গ্রহণ না করার কারণে আমাদের দুইটি ভাইকে ওই তিলের মধ্যে মেরে নিষ্পিত করে দিয়েছিল। আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে আমরা সেই দুইটি ভাই, আল্লাহ আমাদেরকে তোমরা আসছো, আল্লাহ কিন্তু জানি, আল্লাহ জানার পরে জান্নাত থেকে আমাদেরকে ঘোষণা করে দিলেন, তোমরা যাও, তোমাদের ছোট ভাই একটা মুসলিম নারীকে নিয়ে আসছে, তাদেরকে তোমরা রিসিভ করে ফেলো, তাদের দুইজনকে বিবাহ বন্ধন আবদ্ধ করা দাও। ও ভাই, আমরা তো তোমার বড় দুই ভাই, তোমাকে সাহায্য করার জন্য এসেছি, জোরে জোরে বলি না মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। বাদানি আমার ভাইরা, আমার এই ইসলাম, এত সুন্দর ইসলামকে নিয়ে আজকে অনেক ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, চিল্লাবারের কথা ঠিক কিনা, হচ্ছে কিনা বাবা? এই ইসলামকে কিন্তু বিভিন্ন ভাবে তারা ভাগ করে ফেলেছেন। কেউ বলছে ইসলামের মধ্যে এই নাই, কেউ বলছে ওই নাই, কেউ বলছেন মিলাদ করতে হবে, কেউ বলছেন মিলাদ হারাম, কেউ বলছে ক্যাম্প করতে হবে, কেউ বলছে ক্যাম হারাম, কেউ বলছে গান বাজনা জায়েজ আছে, কেউ বলছে গান বাজনা জায়েজ নাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা?
এবার আপনাদের দৃষ্টিকোণ থেকে বলুন তো, গান বাজনা কি জায়েজ আছে? আর অসিল্লা বলেন আছে, গান বাজনা জায়েজ। এমন ভাবে এমন একটা ব্যক্তি বললেন যার নাম সৈয়দ সরকার, নাম কি সৈয়দ সরকার যার নাম, কিন্তু তার ভিতরে কি সৈয়দ আছে, ওই নামটাই কিন্তু অপবিত্র করে ফেলেছেন, চিল্লাবেন কথা ঠিক কিনা? সৈয়দ সরকার নাম কিন্তু হারাম জাদার মতো করছে কাম, চিল্লাবেন কথা ঠিক কিনা? বাদান্নি আমার ভাইরা আমার, এই গান বাজনা হারাম হারাম হারাম। আর এমন একটা বাটপার, এমন একটা নিমুখনাম বাংলাদেশের সমস্ত আলেম ওলামাদেরকে গাল দেয়। আল্লাহ রাসূল বলছেন আলাল উলামা ও রাসূলুল আম্বিয়া, নবীদের ওয়ারিশ হলো আলেমগণ, নবীদের ওয়ারিশ হলো আলেমগণ, চিল্লা বলুন কথা ঠিক কিনা? আজকে তাদের কিন্তু গান দিয়ে কথা বলেন, এই জন্য আমাদের সরকার কিন্তু ছাড়ে নাই, তাকে ধরে ফেলেছেন, তাকে উপযুক্ত শাস্তি দেবে এটা আমরা আশা করি, চিল্লা বলুন কথা ঠিক কিনা? এমন জালেম কিন্তু সেই যুগেও ছিল, আমার নবীর যুগেও ছিল, কিন্তু সেই যুগেও এমন প্রেমিক ছিল নবীর প্রেমিক, এই প্রেমিকের কারণে আমার নবীকেও কিন্তু কোনো কিছু করতে পারে না, পেরেছে পারে না। কেমন প্রেমিক ছিল বাজান্নে আমার ভাইরা আমার, আমার নবীজি কেমন প্রেমিক, আমার নবীজি সুন্দরভাবে সোনার মদিনায় নাই, তিন দিন নাই মক্কার জমিনে, যখন তিন দিন নাই কোথায় গেল নবী গো, নবীজি নাই, তাদের মধ্যে এত প্রেম ভালোবাসা, এত অন্তরের থেকে ভালোবাসা, নবীকে না দেখে সকলে পাগল পড়া হয়ে গেল। এমনকি মক্কার জমিনের ছোট্ট ছোট্ট শিশু বালক গুলন যারা মায়ের স্তন টানতেছিল, তারা পর্যন্ত মায়ের স্তন টানা ছেড়ে দিয়ে দিল। যুবকেরা নবীকে খোঁজার জন্য বের হইলেন, যুবকেরাও নবীর জন্য পাগল হয়ে গেল, বৃদ্ধ বণিকেরা নবীর জন্য পাগল, এমনকি মক্কার জমিনের পশু পাখিগুলো নবীর জন্য পাগল হয়ে গেল। নবী কই রে, নবী কই, নবী কই? একদিন চলে গেলেন, দুই দিন চলে গেলেন, তিন দিন, এমন সময় যখন তিন দিনের দিন ওমর ইহুদিদেরকে সামনে লইয়া ওমর তার খাপ থেকে তরবারিটা এমন ভাবে বের করে বললেন, যে নবীরা না দেখলে কলিজা ঠান্ডা হইত না, যে নবীরে দেখলে খোদা নিবারণ হয়ে যেত, যে নবীরে না দেখলে খানা খাইতাম না, আজকে সেই নবীজি তিন দিন যাবত নাই, তিন দিন যাবত নাই রে নাই, আমার নবীজি কই, আমার নবী কই, আমার নবী কই? আজকে যখন নবীর খোঁজ না পাইনি উদি, আমি বলে দিলাম, বলে দিলাম, আমি উমরের তরবারে থেকে একটা ইহুদিও রক্ষা পাবি না। আরে মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন মন যদি, আহা মন যদি দিতে হয় তোমার দুঃখ যাত না, যে জন সইতে পারে না, তোমার কষ্ট যাত না, যে জন সইতে পারে না, সেই নবীজির মহাব্বাতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যদি জোরে, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় তোমার কষ্ট যাত না, তোমার দুঃখ বেদনা, যে জন সইতে পারে না, সেই নবীজির প্রেমে পড়ে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি। বাজান্নে আমার ভাইরা আমার, সেই নবীকে ভালোবাসতে হবে,
আমার নবী যে সুন্দরভাবে বললেন, وقال عليك الصلاة والسلام حب الرسول من الإيمان. আল্লাহ রাসূল বললেন, বান্দারে এ বান্দা, তোমরা যদি ঈমানদার হইতে চাও, আমি রসুলকে ভালোবাসো, আমি রসুলের ইত্তেবা করো, আমি রসুলের চরিত্র চরিত্রবান হও রে বান্দা, আমি রসুলের চরিত্র তুমি চরিত্রবান না হও, তাহলে তোমরা কোন সময় ঈমানদার হইতে পারবা, কোন সময় ঈমানদার হওয়া সম্ভব, কোন সময় কিন্তু ঈমানদার হওয়া সম্ভব না, রসুলকে ভালোবাসতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কেমন ভালোবাসতে হবে? সন্তানের মতো, আরো সিল্লাবলেন সন্তানের মতো। কেমন ভালোবাসতে হবে? স্ত্রীর মতো, ভাইয়ের মতো, চাচার মতো, বাবার মতো, মার মতো। বাদন্যবর ভাইরা, আমার নবীজির খেদমতে ছিলেন, আনাস 10 বছর খেদমত করলেন নবীর খেদমত। 10 বছর পরে যখন আনাসের মা চলে গেলেন, আনাসের ভাই চলে গেলেন, আনাসের বাবা চলে গেলেন আনার জন্য, আনাস বললেন, যখন ভাই বললেন, বললেন না যাব না, মা বললেন, বাবা বললেন, বাবা চলো, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমাকে কত কষ্ট করে উপার্জন করে খাওয়াইছি, আমার কথা আমি তোমাকে জন্ম দিলাম গো বাবা, আমার বাবার কথা কি তোমার একটু মনে পড়ে না? এবার আনাস বললেন, বাবা তুমি আমাকে জন্ম দিয়েছ, আমি কোন সময় অস্বীকার করি নাই, করি নাই, এমনকি আমি যদি কোনো বিপদে পড়ে আমার জন্য তুমি জীবন বাজি রাখবা, এটাও আমি বিশ্বাস করে আমি অস্বীকার করি নাই, তবে আমি রসুলের ভালোবাসা ছেড়ে বাবা আমি তোমার সঙ্গে যাব না। সিল্লাবান না মারহাবা। এবার জনম দুখনি মা দুই চোখের পানি সেরে সেরে কান্দে আর ডাক দেয়, বাবা রে, এ বাবা, আমি তোমাকে 10টি মাস 10টি দিন গর্ভে ধারণ করেছি, এই 10টি মাস 10টি দিনের মধ্যে যখন আমি খেতে গিয়েছি, খাবার প্লেটে নিয়েছি, এমন সময় তুমি আমার কলিজার পেটের মধ্যে যখন কলিজার উপরে একটা লাথি মেরে দিয়েছো রে বাবা, একটা লাথি আঘাতে আমি মা চিৎকার মেরে উঠিয়া ওখানে আমি গড়ি দিয়ে পড়েছি, এক এক লোকমা খাবার আমি মুখে নেব এমন শক্তি আমার নাই গো বাবা, ও বাবা আমি 10টি মাস 10টি দিন ঠিক মতো খেতে পারি নাই, আমি সেই মা, আমি বললাম তুমি আমার কাছে আসো, বললেন গো মা আমি সেটাও জানি, আমাকে যখন ভূমিষ্ঠ করতে গিয়েছো তোমার কোলে যায় আমি লাঘাঘাত করিয়া লাথি মারিয়া আমি দুনিয়ার বুকে এসেছি গো মা, তুমি অজ্ঞান হয়ে গিয়েছো, তোমার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে মা গো মা, তারপরেও তুমি যখন এত কষ্ট করার পরেও আমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে এই প্রসাব বেদনার কষ্ট তুমি সঙ্গে সঙ্গে ভুলে গিয়েছো গো মা, ও মা আমি যখন কোনো বিপদের মধ্যে গ্রেফতার হয়ে যাই তাহলে সমস্ত কিছুর দিকে না ভাবিয়া আমার জীবনটা বাঁচানোর জন্য মা তুমি আমার বিপদের মধ্যে জীবনটা কোরবানি করে দিবা, এটাও আমি জানি, কিন্তু তারপরেও তোমার সঙ্গে যাব না।
কারণ আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাকতাকদা উম্মুহা, মায়ের পায়েতে সন্তানদের জান্নাত। ও বাবা সেটাও কি তুমি বিশ্বাস করো না কলম করে, কিন্তু তারপরও তোমার সঙ্গে আমি যাব না, কারণ তুমি তো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো না। মা তুমি যত ভালোবাসো না কেন গো মা, কিন্তু যত ও বাবা তুমি যতই ভালোবাসো না, কিন্তু আমার বাবার মতো ভালোবাসা, আমার মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আর কাউকে খুঁজে পাবো না, এটাও আমি জানি, কিন্তু তারপরেও আমার রসুলের মতো ভালোবাসার কারো ক্ষমতা আছে? আরো চিল্লা বলেন আছে, আমার রসুলের মতো ভালোবাসার ক্ষমতা কারো নাই। বাজান্নি আমার ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তুমি শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ বলেছেন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের জন্য, শুধু আমাদের জন্য নয়, জিন জাতিদের জন্য, মুসলিম জাতিদের জন্য, মুসলমানদের জন্য, মানুষের জন্য, এবং হিন্দু জাতিদের জন্য, এবং জিন জাতিদের জন্য, জানোয়ার জাতিদের জন্য, যত জাতি সৃষ্টি করেছেন সমস্ত জাতিদের জন্য আমার নবীজিকে আল্লাহ তাআলা রহমাতান লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলে না মারহাবা, আমার নবীজি কি রহমাতান লিল আলামিন, যার সাথে কারো তুলনা হবে, কারো তুলনা হবে না। বাজান্নে আমার ভাইরা আমার, আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে না। কেন হবে না? কারণ আমার নবীর ভালোবাসার এক অংশ দিয়ে আমাদের মধ্যে ভালোবাসা বিলীন করে দিয়েছি। আল্লাহু আকবার। বাজান্নে আমার ভাইরা আমার, এবার যখন মাকে যখন এমন কথা বললেন, মা গো মা তুমি আর একটা কথা শুনে রাখো, আমি যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে যাব, তুমি বাবা তুমি আমার মা, তোমার ভালোবাসা আমি মৃত্যুর আগ পর্যন্তই থাকবে, কিন্তু মা আমার নবীর ভালোবাসা কতদূর তুমি কি জানো? আমার নবীর ভালোবাসা দুনিয়াতেও আছে, আমার নবীর ভালোবাসা মরণের সময়ও আছে, আমার নবীর ভালোবাসা কবরের মধ্যেও আছে, আমার নবীর ভালোবাসা কাল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে সেখানেও, কিন্তু আমার নবীর ভালোবাসা অটুট রয়েছে। চিল্লা চিল্লা বলেন কথা ঠিক কি না? আছে আমার নবীর ভালোবাসা সব জায়গায় আছে, কিন্তু মা তুমি আমার জন্মধারিণী মা, কিন্তু তোমার ভালোবাসা মরণের আগ পর্যন্ত। বাজান্নে আমার ভাইরা আমার, আমার নবীজিকে হরিণ চিনলো, কিন্তু আমরা কোনো সময় চিনলাম না, চেনার চেষ্টা করি নাই, করেছি। আরো সিল্লা বলেন নবীকে যদি ভালোবাসতাম, এই মুখ থেকে কোন সময়ের জন্য দাড়ি শেপ করতাম না, নবীকে যদি ভালোবাসতাম সূর্যের থেকে এক ওয়াক্ত নামাজ কাজা হতো না, নবীকে যদি ভালোবাসতাম রমজান মাসে দিনের বেলায় পানাহার করতাম না, নবীকে যদি ভালোবাসতাম এক মুসলমান আর এক মুসলমানের শরীরে আঘাত করতে পারতাম না, নবীকে যদি ভালোবাসতাম এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিতে পারতো না গো বাবা, নবীকে যদি ভালোবাসতাম তাহলে সুদের টাকা ঘুষের টাকা কোনো সময় পেটে যাইতো, কোনো সময় যাইতো না।
কিন্তু নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে অটুট করতে চাও রে বাবা, এই সমস্ত কিছু কিন্তু ত্যাগ করতে হবে, নয়তো নবীর ভালোবাসাই দিলের মধ্যে কোনো সময় পাওয়া সম্ভব, কোনো সময় সম্ভব না। বাদান্নে আমার ভাইরা, আমার এই জন্য সব কিছু ত্যাগ করিয়া নবীর প্রেম ভালোবাসা আমরা কিন্তু মুখে বলি, মুখে বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, চিল্লা বলার কথা ঠিক কিনা? মুখে বলি নবীর জন্য জীবন দিতে রাজি আছি, মুখে বলি নবীর জন্য সব কিছু করতে রাজি আছি, কিন্তু নবী আদর্শ চরিত্রে চরিত্রে ধারণ করতে রাজি? যুবক ভাইরা বলেন কথা ঠিক কিনা? নবীকে ভালোবাসি কিন্তু নবীর চরিত্রে চরিত্রবান হওয়া রাজি না, তাহলে কি নবীকে ভালোবাসা হলো? এটা পুরোটাই ধোকাবাজি ছাড়া কোনো কিছু না। বাজান আমার ভাইরা, আমার এই জন্য নবীকে ভালোবাসতে হবে। আমরা যারা ভালোবাসি তারা দেখবেন সকালের বেলা মসজিদে আসবে, নামাজ পড়বে, মসজিদে না আসতে পারলেও কিন্তু বাড়িতে নামাজ পড়ে নেবে, চিল্লাবার কথা ঠিক কিনা? নামাজ কাদা করবে না, রমজান মাসে পানাহার করবে না, দিনের বেলায় কোন সময় সুদ খাইবে না, কোন সময় ঘুষ খাইবে না, কোন সময় জানি ব্যবচার করবে না, কোন মুসলমান কোন মুসলমানকে আঘাত করবে না, কোন সময় চুরি বাটপারে করবে না, কোন সময় ডাকাতি দিবে না গো বাবা, কোন সময় ফাঁকি দিয়ে ইতিমেরে মাল ভক্ষণ করবে না, কোন সময় দুর্বল মানুষকে আঘাত দিয়ে কোন সময় তাদের সম্পদ পানাহার করবে না, তাদের সম্পদ কিন্তু তারা আয়ত্তে নেবে না গো বাবা। এটা এই চরিত্র একটা চরিত্র আপনার মধ্যে থাকে, আপনি কোন সময় মুসলমান হইতে পারবেন? আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুমি মুসলমান যদি হও তোমার কোথাও কোনো ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, কুলসরাতে ভয় নাই, মুজানেও ভয় নাই, কোন জায়গায় তোমার ভয় নাই রে বাবা। হে বান্দা, আল্লাহ তাআলা বলেছেন কুরআন বিসমিল্লাহির রহমান রহিম, আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন বান্দারে তোমরা মুসলমান হয়ে আমার সামনে দাঁড়াও তাহলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, কারণ আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে কিনা বাবা? আরো সিলেবেন হবে, আল্লাহর সামনে কিন্তু দাঁড়াইতে হবে, কারণ আল্লাহ তাআলা সুন্দর ভাবে বললেন সূরা 20 নম্বর সূরার সূরাতুল তাহা 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর ভাবে বলে দিলেন ইন্নাহু মান ইয়াউতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম, আল্লাহ বলেছেন বান্দারে একদিন কিন্তু আমার কাছে তোমাদের দাঁড়াইতে হবে, সেদিন কোথায়? অসিরেই কিন্তু চিল্লাবার কথা ঠিক কিনা? একদম নিকটে দাঁড়াইতে হবে, নিঃশ্বাস যখন বান্দার বন্ধ হয়ে যাবে সেই কি সেই সময় থেকেই কিন্তু আল্লাহ রাজা শুরু হয়ে যাবে, চিল্লাবার কথা ঠিক কিনা? বাজান্নে আমার ভাইরা, আমার এই জন্য আমাদের সেই ভয় করতে হবে, সেই ভয় করতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে হবে, সমস্ত কিছু কিন্তু একটা সুন্দরভাবে একটা নিয়ন্ত্রণে আনতে হবে গো বাবা। লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আব্দুর রাসূলুল্লাহ সকলে পরে সাল্লাল্লাহু সেই নবীকে কি ভালো খোঁজার প্রয়োজন আছে? আরো সিল্লা বলেন আছে, কেমন ভাবে আপনি ভালোবাসবেন, কেমন ভাবে রসুলকে ভালোবাসা যাবে গো বাবা? আপনি নামাজ পড়লে কিন্তু আপনাকে নামাজি বলা যাবে, যায় না বাবা? রোজা করলে আপনাকে কিন্তু রোজাদার বলে ডাকবে, হজ করলে হাজি বলে ডাকবে, যাকাত দিলে যাকাতদার, দান করলে দানবীর বলে ডাকবে। কিন্তু আমি জানতে চাই ইমানদার বলে ডাকবে কেমনে? ভাই ইমানদার বলে ডাকবে কেমনে? ইমানদার বলার ইমানদার আল্লাহ তাআলা বললেন কিয়ামতের মাঠে ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে যারা হলো ইমানদার। কিয়ামতের মাঠে কাউকে ডাকা হবে না, তুমি নামাজি নামাজি আসো আল্লাহর জান্নাতে যাও, রোজাদার তুমি জান্নাতে যাও, ও হাজি তোমরা জান্নাতে যাও, ও দানবীর তোমরা জান্নাতে যাও, তোমাদেরকে মাফ করে দাও হলো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, জান্নাতে যাও, কাউকে বলা হবে না। কিন্তু একটা ভাষা দিয়ে ডাকা হবে, ইমানদার কো ইমানদার কো, তোমরা যাও আল্লাহর জান্নাতে যাও। বাজান্নে আমার ভাইরা আমার ইমানদারকে ডাক দিবে, ইমানদারকে কিভাবে ডাক দিবে রে বাবা? আল্লাহ তাআলা ডাকতে বললেন লা ইমান আল ইমান মুহাব্বত লাহু, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন যাদের দিলের মধ্যে যাদের দিলের অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা রয়েছে ওই ব্যক্তি ইমানদার, আর কেহ ইমানদার হইতে পারবে? আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া কোনো ইমানদার হওয়া যাবে না। বাজান না আমার ভাই না আমার যে কথা বলতেছিলাম, এবার উমর কিন্তু ইহুদিদেরকে সতর্ক বাণী দিলেন, সতর্ক বাণী দিয়ে এবার উমর সাহাবাকে সঙ্গে করে রাসূলকে খোঁজার জন্য চলে গেলেন। যাই যাইলেন এবার মরুভূমির প্রান্ত দিয়ে রওনা দিলেন গো বাবা, যাচ্ছেন যাইতে 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 এক পাড়ের পর পাশে মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখলেন কিছু সংখ্যক রাখাল উট খাওয়াইতেছেন, আর উট গুলো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এবার রাখাল গণকে রশি ধরে দাঁড়িয়ে রয়েছে। এবার আবু বকর যাইয়া ডাক দিলেন, এ বাবা তোমরা কই? আমি তোমাদের এলাকায় নতুন আসছি, তোমরা কি আমার বিশ্ব নবীর একবার দেখেছো কিনা? এবার রাখাল গণ বললেন বিশ্ব নবীকে আমরা তো বিশ্ব নবীকে চিনি না, নবীকে চিনি না, রসুলকেও চিনি না, আমরা কাউ চিনি না, তবে আজকে কে যেন আমাদের এলাকায় একটা নতুন ব্যক্তির আবির্ভাব হয়েছে ওই পাহাড়ের গুহার মধ্যে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্দি। ও বাবা ওটাই যদি বিশ্ব নবী হয় তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান, নিয়ে যান গো বাবা, আজকে তিন দিন যাবত ওই পাহাড়ের গুহার মধ্যে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্দে। যে সময় থেকে উনি এখানে কান্না আরম্ভ করেছেন আমাদের উটগুলো, ওই সময় থেকে খানা ছেড়ে দিয়েছে আমাদের উটগুলো, আজকে তিন দিন যাবত খানায় মুখ লাগায় না, আমাদের উটটি যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা বাড়িতে নিয়ে যাব এটাও নিতে পারছি না, উটগুলো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ওই আজকে তিন দিন যাবত আমাদের উটগুলো এক কদম সামনের দিকে আগায় নাই, আমাদের উটগুলো এক কদম পিছনের দিকে আগায় নাই, একটা বারের জন্য ভুল ক্রমে মুখে মুখটা আকাশের দিকে উঁচু করে রয়েছে, একটা সেকেন্ডের জন্য মুখটা নিচের দিকে দাবায় নাই। ও বাবা
ওটাই যদি বিশ্ব নবী কয় তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান, এখান থেকে নিয়ে যায়, আমাদের বিশ্বাস হয়। আমাদের উদ্বোলন যে সময় থেকে কান্না আরম্ভ করেছে, এমন ভাবে কান্না করতে থাকি এখান থেকে জল না যায় রে বাবা, আমাদের বিশ্বাস হয় আমাদের আমাদের উদ্বোলন না খেয়ে মারা যাবে। একটা বারের জন্য আমাদের উঠতি খানায় মুখ লাগাবে না, একটা বারের জন্য আমাদের উঠতি খানায় মুখ লাগাবে, খানায় মুখ লাগাবে না। বাজারে আমার ভাইরা আমার, এবার আবুবকর বললেন ওমর ভাই বুঝতে আর বাকি রইল না, পৃথিবীর বুকে আমার রহমাতুল লিল আলামিন নবী সারা উম্মতের জন্য পারের কুয়ে এমন ভাবে ইয়া হাবলু উম্মতি বলে কান্না করার কেউ নাই। ওমর চলো চলো তাড়াতাড়ি চলো, পারের গুহায় লক্ষ্য করে দুইজন চললেন গো বাবা, লক্ষ্য করে যায় দেখলেন বিশ্ব নবী ওই পারের গুহার মধ্যে ইয়া হাবলু উম্মতি বলে কান্দেন, এত কান্দে এত কান্দে পাথর চোখের পানিতে পাথর গলে খেদর পরিণত হয়ে গিয়েছে। তারপর আমার নবীজি একটা বারের জন্য মাথা উঠায় না, মুয়ান কুরিয়ান সর্বশক্তিমান মেহেরবান খোদা আল্লাহ, আল্লাহ তাকাইয়া দেখো বাংলাদেশের এক প্রান্তে ঐতিহ্যবাহী ঢাকা গাজীপুর খালকুলা যুব সমাজের উদ্যোগে আল্লাহ ইসলামী জলসার মাঝে বসে আমি গুনাগার দূরে হাত বাড়িয়ে দিয়েছি গো আল্লাহ, আল্লাহ আমার সঙ্গে তোমার কিছু কদিবয় দারে বাঁকা মুরব্বীরা দূরে হাত বাড়িয়ে দিয়েছে, যুবক ভাইরা তুলি হাত বানিয়ে দিয়েছে, কুচি গাছে বাচ্চা পর্দার আমি আমার দোয়ার কোনে মাও বোনেরা তুলি হাত বাড়িয়ে দিয়েছ গো আল্লাহ, দোয়ার আল্লাহ মেহেরবান খোদা যার হাত কেনা পছন্দ হয় তার হাতে রসিলাই মাখবে থেকে শুরু করে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে কুরআন থেকে তেলাওয়াত হয়েছে নাতে রাসুল হয়েছে দোয়া দরুদ হয়েছে সমস্ত কিছু ভুল করে ক্ষমা করে দে লক্ষ গুণ সব বাড়ে ভরে রাখায় দর্দে নবী রোজায় সব টুকু পৌঁছিয়ে দাও, দোর আল্লাহ মেহেরবান খোদা তুমি সকলের অন্তরের খবর জানো, তুমি সবার কলিজার খবর জানো, আল্লাহ যুব সমাজ যারা আজকে গান্ডেলের প্যান্ডেলে থাকার কথা, আল্লাহ আজকে যাদের খারাপ কাজে থাকার কথা তারা আজকে খারাপ কাজ না থেকে তোমার ভালোবাসা ভুলে নেয়, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহ অন্তর থেকে মাথা ঘামানো পরিশ্রমের অর্থ দিয়ে আল্লাহ তিলে তিলে জমানো অর্থ দিয়ে আজকে আয়োজন করেছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ শ্রম দিয়ে হেল্প করেছে সকলের জিন্দগির গুনাগাঠি মাফ করিয়া দাও, আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া আজকের জলসার প্রধান অতিথি এম এম শামীম আলম আল্লাহ তাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও, আজকের জলসার সভাপতি সাহেব হাজী মোহাম্মদ আব্দুল করিম সাহেব আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করে দাও, দয়ার আল্লাহ মেহেরবান খোদা আর অনেক বিশেষ অতিথি রয়েছে সকলকে নেক হায়াত দারাজ করো, আল্লাহ বিশেষ করে আজকের জলসার ধন্যবাদ আনতে আমার বড় ভাই মোহাম্মদ কাজল আহমেদ, আল্লাহ বড় ভাই কতই ভালোবাসে কতবার মোবাইলে খোঁজ নেয় গো আল্লাহ, আল্লাহ তার ভালোবাসা বলতে পারি না, তো একটু মেহেরবানি করিয়া আমার ভাইজানের নেক নিয়তকে তুমি কবুল করিয়া লও, আল্লাহ ব্যবসা বাণিজ্য তাই বরকত দিয়ে ভরপুর করিয়া দাও,
আল্লাহ ভাইজানকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ বানিয়ে দাও, দিনদার পরহেজগারি ইমানদার হিসেবে কবুল মঞ্জুর করে আলো। আল্লাহ জালসা পরিচালনার মধ্যে রয়েছে যিনি, উনি আমার অনেক ভালোবাসার মানুষ আবুল কালাম আজাদ মালুম ভাইকে তুমি নেখ্যাত দারাজ করে দাও। আল্লাহ আমার সামনে বসা মরবেন একরাম যুবক ভাই কুচগাছা বাচ্চা পর্দার দোয়ার খুনে মা ও বোনেরা সকলকেই তুমি নেখ্যাত দারাজ করে দাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন আসসালামান আলাল মুরসালিন الحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين عند الله الموت كلمة لا اله الا الله محمد رسول